হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিনে কিনে ঋণে ঝিনে তোমারে যে চিনেছি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাস। বন্ধুরা আজকে আমাদের এটি হলো টিপস এবং ট্রিক্সের ক্লাস। এই ক্লাসে আজকে আমরা জানবো এবং শেখার চেষ্টা করবো যে কীভাবে হারমোনিয়ামের তালের সাহায্যে হারমোনিয়ামকে সঙ্গে করে আমরা কীভাবে গানের সঙ্গে বা যে কোনো জিনিসের সঙ্গে আমরা কীভাবে হারমোনিয়ামের তালের সঙ্গে বাজাতে পারবো। তো তার কতগুলো টিপস এবং ট্রিক্স আজকে আলোচনা করবো যে কীভাবে আপনি যে কোনো গানের সঙ্গে তালে তাল মিলিয়ে কীভাবে হারমোনিয়ামে সেই গানটি করতে পারবেন। তো তার কতগুলো টিপস এবং ট্রিক্স আলোচনা করবো। এর আগেও বিভিন্ন টিপস এবং ট্রিক্সের ক্লাস আলোচনা করেছি, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো শিখবো, তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে। আমরা এই টিপস এবং ট্রিক্সের ক্লাসে জানার চেষ্টা করবো যে কীভাবে খুব সহজভাবে হারমোনিয়ামে কিন্তু আমরা তাল বাজাতে পারি। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আগে তাল জ্ঞান আমাকে থাকতে হবে। তাল জ্ঞান না থাকলে কিন্তু আপনি তাল বাজাতেই পারবেন না। যে কোনো গান বলুন, রাগ বলুন, কোনো কিছুর সঙ্গে বাজাতে গেলেই আপনাকে আগে তাল জ্ঞান থাকতে হবে। তো তাল, প্রচুর তাল রয়েছে, তার মধ্যে যে কমনলি যে তালগুলো আমরা ব্যবহার করি বেশিরভাগ এই গানগুলোতে বিভিন্ন রাগ থাকে, সেগুলোর মধ্যে আপনাকে চার হাতে গোনা পাঁচ ছটা শিখলেই এনাফ। তো তার মধ্যে মনে করুন কাহার বা দাদরা, ত্রিতাল, খ্যামটা, ঝুমুর, ঝাপতাল, এগুলো আরও অনেক তাল রয়েছে। তো এই বেসিক এই কতগুলো তাল আমরা জানলে কিন্তু আমরা মূলত এই তালগুলোই বেশি লাগে। তো জাস্ট আপনারা কিন্তু একটু কনসেপ্ট থাকতে হবে যে তাল, এই তালটি যদি মনে করুন কাহার বা তাল হচ্ছে চার অর্থাৎ আট মাত্রা, তো দাদরা তাল কত মাত্রা সেটাই যদি না জানি তো তাহলে কিন্তু আমার হবে না। কিন্তু সেই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু জানতে হবে। আর যে টিপসগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা সব সমস্ত তালের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, তো সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো আমি যদি যেটা প্রথম টিপসটা দেখাবো সেটা হচ্ছে এরকম, সা পা সা। হ্যাঁ, যে আপনি যে কোনো একটা যে স্কেলে বাজাচ্ছেন, আপনি জানেন মনে করুন আপনি যে কোনো একটা স্কেল চুজ করে নিয়েছেন যে এটা হচ্ছে বি ফ্ল্যাট, সি বা সি শার্প, তো সেই স্কেলেই সা পা সা চেপে ধরে আপনি কী করবেন, আপনি তালটাকে আগে প্র্যাকটিস করে নেবেন ভালো করে। হ্যাঁ, আগে বুঝে নেবেন তালটা। যেমন আমি যদি এরকম বাজাই, যেমন আমি একটু কাহার বা তালটা প্লে করবো, রয়েছে এরকম কার বা তালটা প্লে করলাম, তো এক্ষেত্রে একটু খেয়াল করবেন প্রথম টিপসটা এটাই, থাকে নাতি নাকে ধিনা, থাকে নাতি নাকে ধিনা, থাকে নাতি নাকে ধিনা, এটাকেই আগে ফিল করুন, তালটাকে আগে ফিল করুন আগে। ধাগে নাতি নাকে ধিনা, ধাগে নাতি নাকে ধিনা, তো এটার লয়টাও কিন্তু সবসময় একটু মনে রাখবেন, এটার লয়টা এরকম আছে, ধাগে নাতি নাকে ধিনা, ধাগে নাতি নাকে ধিনা, ধাগে নাতি নাকে ধিনা, ধাগে নাতি নাকে ধিনা। তো তার সঙ্গে কিন্তু আপনার এই রিডগুলো প্রেস আপডাউন করতে হবে, করে নিয়ে তবেই কিন্তু আপনি তালটা বুঝতে পারবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। তো ফার্স্টলি আপনাকে কিন্তু এটা করতে হবে, এটা অন্তত এক দুই মিনিট এভাবে করুন। হ্যাঁ, করার পরে সেকেন্ড যে টিপসটা আমি বলবো সেটা হচ্ছে এরকম, যেমন এই গানটা রয়েছে এরকম, আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি, আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি, তো এরকম রয়েছে। তো এটা তো আমি জানি বলে সেই জন্য করতে পারলাম, কিন্তু আপনি তো পারবেন না। কিন্তু আপনাকে কি করতে হবে, ফার্স্টলি আপনাকে এভাবে ধরতে হবে, আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধুয়ে, ওকে, আপনাকে কিন্তু আগে ছোট ছোট পিস করে অর্থাৎ কাট কাট করে আপনাকে কিন্তু আগে আগে এটা প্র্যাকটিস করে নিতে হবে। যেরকম ¶¶
আঙুল দিয়ে করতে হবে না, আপনি যেগুলো দিয়ে বাজান সেগুলো দিয়ে বাজাবেন, যেমন এরকম। ওকে, তো আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এক আঙুল দিয়ে দেখাচ্ছি। এবার করবেন আরেকটা বিষয় হলো, সেটা বলে দেবো, সেটা হচ্ছে শুধুমাত্র সা বা সা চেপে ধরে নাও ধরে আপনি করতে পারেন। যে যে রিডগুলো লাগছে ওই গানটিতে বা ওই রাগটিতে, সেই রিডগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যেমন এই গানটিতে লাগছে যে এই এই রিডগুলো লাগছে, যেমন সা লাগছে, হ্যাঁ এখানে মা লাগছে, পা লাগছে, ওকে এখানে কোমল ধা লাগছে, ওকে। তো আমি সেক্ষেত্রে পা কোমল ধাও নিতে পারি। চেপে ধরে এরকম করতে হবে, তবে তাল গানটা হবে। কিন্তু এই তালটা যেভাবে বাজে এর সঙ্গে মিশাবো কি করে, অনেকের সমস্যা থাকে যে এই গানের সঙ্গে মিলছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে এরকম করে নিতে হবে। তো কিছু না, জাস্ট আপনি এইগুলোই প্র্যাকটিস করুন, খুব সহজভাবে হয়ে যাবে। আর ত্রিতালের কথা যদি বলি, ত্রিতাল বা তিন তাল, তো সেক্ষেত্রে আমি একটু ত্রিতালের সঙ্গে আপনাদের একটু দেখিয়ে দিই যাতে আরও একটু ক্লিয়ার হয়ে যায়। ত্রিতাল রাইট, ত্রিতাল ষোলো মাত্রা, যেমন ষোলো মাত্রার উপরে একটা গান রয়েছে, যেমন আমি যদি বলি আয় তবে সহজরি, একদম সহজ গান, তো শুরু হচ্ছে এরকমভাবে। হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গা। নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি এক একটা আঙুল দিয়ে দেখাচ্ছি, মানে হচ্ছে আপনার কাট কাট করে এভাবে প্রথমে স্লোলি তুলে নেবেন, তবেই কিন্তু বাজাতে পারবেন। কতগুলো জিনিস ফলো করুন, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে ত্রিতাল হচ্ছে ষোলো মাত্রা, যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো গা মা পা ধা নি সা পা ধা সা নি ধা পা মা ঘা রে সা তো এটা আমি জানি বলে রাইট, তো সেই জন্য আমি করতে পারছি। তো ত্রিতাল হচ্ছে ষোলো মাত্রা, তো আপনি ষোলো মাত্রাটা শুরু করুন এভাবে, যে কোনো সারগাম ধরে নিয়ে এভাবে প্র্যাকটিস করুন। ত্রিতাল খুব সোজা একদম, ত্রিতালটা আমি ত্রিতালের উপর ক্লাস করেছি, সেগুলো দেখে নিতে পারেন। তো এই বেসিক কতগুলো জিনিস, প্রথমে আপনি যে কোনো স্কেলে সাপা চেপে ধরুন, এরকম করুন, আপ ডাউন করুন, অথবা শুধু সাপা এরকম করতে পারেন, এরকম করতে পারেন, অথবা যে রিডগুলো বাজছে সেই রিডগুলো ফলো করুন। যে কোন রিডগুলো বাজছে সেই রিডগুলো নিয়ে আপনি করতে পারেন, সাপা চেপে ধরতে হবে এমন মানে নেই, যে রিডগুলো বাজছে সেই রিডগুলো আপনি চেপে ধরে আপ ডাউন করার চেষ্টা করুন। আর কাট কাট করুন প্রথমে ছোটো ছোটো, এক একটা পিস পিস করে এক এক আঙুলে বাজানোর চেষ্টা করুন তালের সঙ্গে। তারপরে আপনি অ্যাটলিস্ট আপনার যখন সব কিছু হয়ে যাবে, ওকে, তখন আপনি একদম যেরকম বেজেছে সেই তালের লয়টা কীরকম আছে সেটা একটু জেনে নেবেন, নিয়ে সেই তালের সঙ্গে, অর্থাৎ কীভাবে বাজছে, অর্থাৎ দ্রুত লয় না খুব যেভাবে অ্যাকচুয়ালি তালটা বাজে সেরকম রয়েছে কি না সেটাও একটু খেয়াল করবেন। তো এই ছিল আমাদের এই টিপস এবং ট্রিক্সের ক্লাস। আর বিশদভাবে জানতে গেলে আপনাকে কিন্তু কারোর স্বর্ণাপন্ন হতে হবে, অর্থাৎ গুরু যার কাছে গান শিখছেন সে যদি জানে তার কাছ থেকে অবশ্যই শিখে নেবেন তালটা, তালের ব্যাপারটা গান করতে গেলে অনেক ম্যাটার করে, সেই জন্য অবশ্যই তাল গানটা থাকা প্রয়োজন। তা যদি না হয় অবশ্যই তবলজির কাছে গিয়ে আপনি খুব সহজভাবে জেনে নিতে পারেন যে সোম ফাঁক কোত্থেকে কীভাবে শুরু হচ্ছে গানটি, এই গানটি কোত্থেকে শুরু হবে, সোম থেকে না ফাঁক থেকে শুরু হবে, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। বিভিন্ন ক্লাস করেছি তালের উপরে এর আগে, সেগুলো দেখে নিতে পারেন আপনারা, আশা করি সেখান থেকে অনেকটা হেল্প পাবেন আপনারা। আর এই তো দেখালাম, এই তিন চারটে জিনিস ফলো করুন, আশা করি আপনারা কিছুটা ইম্প্রুভ পাবেন এবং কিছুটা নলেজ পেয়েছেন সে থেকে
গানের সঙ্গেও বাজাতে পারবেন, বিভিন্ন রাগের সঙ্গেও বাজাতে পারবেন। তো শেষ করছি আজকে গানের ক্লাস, এই টিপস এবং ট্রিক্সের ক্লাস এখানে। তো বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ঘন্টা প্রেস করে নেবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ, পেজটি যারা লাইক করেন অবশ্যই ফেসবুকে গিয়ে লাইক করে রাখবেন, আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। শেষ করলাম এখানে, নমস্কার।